हेलो व्यूअर्स, वेलकम बैक टू सारास फूड कॉर्नर। आज आमी आपनादेर के इंस्टेंट दई बड़ा बनिए देखाच्छे टिप्स एंड ट्रिक सह, आर एटा बनाते खूब ही कम समय लागे। चलुन देखे नी आमादेर दई बड़ा बनाते की की लागछे। आमी एखाने नियेछि 2 कप बेसन, जीरा 1 चा चामच, मौरी और आजवान 1 चा चामच करे, डिम 1टा, मरीचेर गुड़ा आधा चा चामच, लवण 1.5 चा चामच। लवणटा आपनारा आपनादेर टेस्ट अनुयायी कमिए बा बाड़िए नेबेन। एके एके सब मसलागुलो बेसनेर मध्य दिए खूब भालो करे मिक्सड करे नेब। आमी मौरी और आजवान एकटु टेले निये गुड़ो करे निएछिलाम। प्रथमे आमी 1 कप पानी दिए इलेक्ट्रिक बिटारेर साहाज्ये बीट करे नेछि। बीट करार आगे पानी और बेसनेर मिश्रणटी एकटु मिक्सड करे निते हबे, ताहले बाइरे छड़िये पड़ार सम्भावना थाकबे ना। এখানে আমি আরো একটু পানি দিচ্ছি, পানিটা আমি একবারে দিচ্ছি না, ব্যাটারটা দেখে প্রয়োজন মতো পানি একটু একটু করে দিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। পানি যদি আমরা একবারে দিয়ে দিই সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার একটু পানি দিয়ে খুব ভালো করে বিট করে নেছি। এবার আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হয়েছে। ঠিক এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে, ব্যাটারটা একটু রানি হতে হবে, চামচ দিয়ে উঠালে জানি এভাবে নিচে পড়তে থাকে। ব্যাটারটা পারফেক্ট আর ফ্লপি হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ব্যাটার। যদি এটা পানির উপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, আর যদি ডুবে যায় সেক্ষেত্রে আমাদের আরও কিছুক্ষণ বিট করতে হবে। আমার বেসনের ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এখানে একটা কড়াইতে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। তেল ঠিক মতো গরম হয়েছে কি না এটা বোঝার জন্য আমি তেলের মধ্যে একটু বেসনের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা যদি সঙ্গে সঙ্গে উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে আমাদের তেল একদম রেডি। একটা চামচ আর স্প্যাচুলারের সাহায্যে আমি বড়া বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই বড়াগুলো হাত দিয়েও বানিয়ে নিতে পারেন, আর বড়াগুলো আপনারা এর চাইতে ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারেন। বড়াগুলো আমি একটু সময় নিয়েই ভেজে নেছি, আর আমার চুলো জাল আছে, মাঝারি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেছি, আর এটার কারণে বড়ার সব পাশেই একই রকম কালার আসবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা কিচেন টাওয়ালের উপর উঠিয়ে নিয়েছি, আর এগুলো ভাজতে আমার আনুমানিক 7-8 মিনিট সময় লেগেছে। বাকি ব্যাটার দিয়ে ঠিক একইভাবে আমি সব বড়া বানিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি 3rd স্টেপে। আমি এখানে একটা বড় বল ভর্তি পানি নিয়েছি, আপনারা এখানে যে কোনো হাঁড়ি বা গামলাও নিতে পারেন। বাটির মধ্যে আমি গরম পানি নিয়েছি আর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সব বড়াগুলো। বড়াগুলোকে মিনিমাম 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, আর আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় রাখতে পারেন। 20 মিনিট পর বড়াগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো পানি খেয়ে ফুলে ফেঁপে উঠেছে। আমি এগুলোকে এক এক করে হাতের তালুতে নিয়ে খুব আলতো হাতে চাপ দিয়ে এক্সট্রা পানিগুলো বের করে নেছি। বড়া তো রেডি হয়ে গেছে, এখন আমার দইয়ের দরকার। আমি এখানে একটা বাটিতে 3 কাপ টক দই নিয়ে নিয়েছি আর 1 কাপ দুধ দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে টোটাল 1.5 কাপ দুধ ব্যবহার করেছি। খেয়াল রাখতে হবে দইয়ের মিশ্রণটা জানি পাতলা হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরের গুঁড়ো, চাট মশলা আর পিট লবণ। এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এই দইয়ের মিশ্রণটি আমি বড়ার উপরে ঢেলে দিচ্ছি। চেষ্টা করছি সব জায়গায় সমানভাবে দইটা ঢেলে দেওয়া। গরমের দিনে দই বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে,
আর এটা বানাতেও খুব একটা সময় লাগে না। এবার আমি দই বড়ার উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এক চিমটি চাট মশলা নিয়ে আমি দইয়ের উপরে ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। এই তেঁতুলের সসের রেসিপি আমার চ্যানেলে আছে, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু টালা জিরের গুঁড়ো। রেডি হয়ে গেল আমার ভীষণ মজার দই বড়া। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দই বড়া কিভাবে পরিবেশন করি। আমি একটা প্লেটে দুইটা দই বড়া নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সিদ্ধ ছোলা, শশা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটু টক দই আর তেঁতুলের সস। দই বড়া ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, আর এজন্যই সার্ভ করার আগে অবশ্যই 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।